আজকে দামোদর লীলার এই যে সত্তাবর্ত মুনি তার আটটা শ্লোক লিপিবদ্ধ করেছেন। নমামি স্বরং সচিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ব্রাজমানম যশোদা বিয়ালুখ লাভদবমানম পরামৃষ্ট মত্তং তত দ্রুত গুপ্পা। অর্থাৎ যিনি সচিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শুভা বিকাশ করছেন, এবং যিনি শিক্ষা অর্থাৎ শিখায় রাখা নবনীত মাখন অপহরণ করা মা যশোদার ভয়ে উদুকুলের উপর থেকে লম্প প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, এবং মা যশোদা ও তার পশ্চাতে দাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরম পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে প্রণাম করি। ছয় নম্বর শ্লোকে আছে, নমদেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জ্বালাব্দি মগ্নম কৃপা দৃষ্টি পৃষ্ঠা তিদিন বতানু গৃহণেশ্ব মামৈক্য মে দেখছি দৃশ্য। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরা রূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপা দৃষ্টি স্বরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। এই যে প্রার্থনা সত্যব্রত মুনি তার দামোদর অষ্টকমে করেছেন, তা আমরা এই শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়ে এই মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন, তো এই দামোদর লীলা শ্রবণ করছি। শ্রী শুক উবাচ, একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাশু নির্মমন্থ স্বয়ং দদি ইয়ানি জানিহ গীতানি তদল চরিতানি চ ধদি নির্মন্থনে কালে স্মরন্তি তান্ন গায়ত। তো অনুবাদে বলা হয়েছে, শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধিমন্থন করতে শুরু করেছিলেন। দধিমন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করেছিলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ছিল সনাতন গোস্বামীর বৈষ্ণব দর্শনী থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণের দধিভাণ্ড ভঙ্গ এবং মা যশোদা কর্তৃক রজ্জু বন্ধন লীলা দীপাবলি বা দীপমালিকার দিন হয়েছিল ভারতবর্ষে। আজও এই উৎসবটি কার্তিক মাসে আতনবাজি এবং দীপমালা সহকারে মহারঙ্গরে উদযাপিত হয়, বিশেষ করে মুম্বাইতে। তো এখানে বুঝতে হবে যে নন্দ মহারাজ সমস্ত গাভীর মধ্যে, মা যশোদা নন্দ মহারাজের সমস্ত গাভীর মধ্যে মা যশোদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন, যার ফলে তাদের ধুধ আপনা থেকে সুগন্ধি হতো। মা যশোদা সেই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তা দিয়ে দধি বানিয়ে স্বয়ং সেই দধি মন্থন করে মাখন তুলতেন, কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণের ভালো না লাগায় তিনি প্রতিবেশী ভু এবং গোপীদের গৃহে থেকে মাখন চুরি করতেন। দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করেছিলেন। পূর্ব
পূর্বে প্রথা ছিল কেউ যখন কোনো কিছু স্মরণ রাখতে চাইতেন তখন তা কবিতার আকারে রূপ দিতেন অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন। মনে হয় যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি, তাই তিনি পুতনাবধ, অগাসুরবধ, শকটাসুরবধ, তৃণাবর্তাসুরবধ আদি কৃষ্ণের বাল্যলীলা সমূহ ছন্দবদ্ধ করে কবিতার আকারে রূপ দিয়েছিলেন এবং দধিমন্থন করার সময় তিনি সেই সমস্ত কার্যকলাপ স্মরণ করে গান করতেন। যারা দিনের ২৪ ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য। এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা, ভাবিত হতে হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এই শ্রীমৎ অমল পুরাণ শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়ে এই দামোদর লীলা বা মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন, এই লীলার প্রথম দুইটি শ্লোক উচ্চারণ করে শ্রবণ করলাম। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী প্রভুপাদ ওনার তাৎপর্য, উনি যে শ্লোকের যথাযথ তাৎপর্য করেছেন, এই তাৎপর্য থেকে আমরা বুঝতে পারছি সুখদেব গোস্বামী ভাগবতে যা লিখেছেন না, একদিন নন্দ মহারাজের যত ঘরের যত কাজের লোক ছিল, নন্দ মহারাজের বাড়িতে কাজের লোক থাকবে না নন্দ মহারাজ বলে কথা, তো নন্দ মহারাজের বাড়িতে যত দাস দাসী আছে তারা কি করেছে, অন্যান্য কাজে ব্যস্ত ছিল, অন্য কাজ করছিল, যারা দধি মন্থন করার কথা অথবা যত কাজের লোক আছে অন্য কাজে ব্যস্ত। তো ঠিক সেই সময় মা যশোদা নিজে স্বয়ং নন্দরানী, নন্দরাজা অনেক বড় রাজা, এখন তার স্ত্রী নন্দরানী, নন্দরানী কি করছেন না, দাস দাসী যেহেতু অন্য কাজে ব্যস্ত, কি করলেন নন্দরানী, উনি নিজেই স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। মানে বোঝানো হচ্ছে এই যে ভগবান মা তার সন্তানের জন্য দধিমন্থন করবে, কিন্তু তার বাড়িতে অনেক কাজের লোক আছে, চাকরানি আছে, দাস দাসী আছে, তো তারাই এই দধিমন্থন করতে পারবে, কিন্তু তারা অন্য কাজে ব্যস্ত আছে। তো মা কি করলেন, তিনি রাজরানী তবুও তার নিজের সন্তান, তার নিজের ছেলে বলে, তার মাখন খাওয়াবে তার ছেলেকে, তো কাজের লোকে মাখন তৈরি করে দিবে, কিন্তু কাজের লোক নেই, গৃহ পরিচারিকা আছে, অন্য কাজে ব্যস্ত। মা কি করলেন, না আমি করব, কিন্তু অন্য একটা কাজ হলে হয়তো উনি করতেন না। কিন্তু মা যশোদা দেখছেন উনার ছেলের জন্য মাখনটা কার জন্য বানানো হবে, নিজের ছেলের জন্য,
তা কাজের লোকে কখন আসবে কখন বানাবে কেন? আমি যেহেতু এই ছেলের মা, আমি তার আপনজন, আর সে আমার আপন, আমি তার আপন, তো তার খাবার তার মাখনের জন্য তা আমি আবার কাজের লোকের অপেক্ষা করব কেন? না, আমি নিজেই আমার সন্তানের জন্য মাখন বানাব। এখানে আছি তো আমরা যে কৃষ্ণকে আপন ভাবি, কেউ কেউ আছি কৃষ্ণকে আপন মনে করি। জয় লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্রীকৃষ্ণ ভগবান কি, সমাগত মহান মহান ভক্তবৃন্দ কি, গৌর প্রেম। আপনাদের হয়ে গেল ধর্ম, আপনাদের ধর্ম হয়ে গিয়েছে। কেন বলেন তো, ভগবান কৃষ্ণকে আপন মনে করেন বলে হাত তুলে স্বীকার করেছেন। এটা হচ্ছে আমাদের ধর্ম। আমরা বুঝেছি যে কৃষ্ণ হচ্ছে এই জগতের স্রষ্টা, বিধাতা, পরমেশ্বর ভগবান কৃষ্ণ। তিনি তার নিত্য ধামে পরমেশ্বর লীল, ভগবান কৃষ্ণ নিত্য গোলক বৃন্দাবনে বিরাজমান। আবার তিনিই না এই জগতে ভৌম বৃন্দাবনে যখন লীলা করার জন্য আসেন, তখন এই পরমেশ্বর ভগবান কৃষ্ণই লীলা পুরুষোত্তম কৃষ্ণ রূপে আমাদের মাঝে লীলা বিলাস করেন। তো এই কৃষ্ণকে নন্দরানী, এই নন্দরানীর পেটে কৃষ্ণ কি করে জন্ম নেবে? ভগবান হচ্ছে অজ, এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড উনি সৃষ্টি করেন, প্রতিপালন করেন, আবার লয় করেন। তার নিজস্ব কর্তা ব্যক্তিদের মাধ্যমে, কিন্তু মূল হুতা হচ্ছেন ভগবান কৃষ্ণ। এখন এই কৃষ্ণ যিনি, ইনি আরেকজনের পেটে জন্ম নিতে পারে না। তা আমরা যে জন্মাষ্টমী ব্রত পালন করি, তো আমরা সবাই বলি এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, ঠিক আছে, জন্মাষ্টমী জন্মদিন, এটা ঠিক আছে, আমরা এটা পালন করি। কিন্তু আসলে তত্ত্বগত ভাবে বিচার করলে ভগবান শ্রীকৃষ্ণের কখনো জন্ম হয় না। তিনি হচ্ছে অজ, অজ শব্দের অর্থ হচ্ছে যার জন্ম হতে পারে না। তিনি হচ্ছেন অল ওভার সুপ্রিম পার্সোনালিটি, তিনি সকল কিছুর মালিক, স্রষ্টা, ইচ্ছাময়, অনাদির আদি গোবিন্দ। তো সেই ভগবান কি করেন না, তিনি মাঝে মাঝে অবতরণ করেন। অবতরণ মানে মানে কোথাও থেকে যদি নিচে নেমে আসেন, উপর থেকে যদি নেমে আসেন, তখন তাকে বলা হয় যে অবতরণ করেছেন, অবতরণ করেন। তো এই অবতরণ করেন কৃষ্ণ। তা আমরা জন্মাষ্টমী উৎসবে এর ব্যাখ্যা খুব ভালো করে শ্রবণ করেছি। ভগবানের যে অন্তরঙ্গ লীলা, তিনি বৃন্দাবনে কি করেছেন না, ওই কংসের কারাগারে নারায়ণ এসেছেন, স্বয়ং বসুদেব সেটা দর্শন করেছেন। তারপরে এই দেবকীর গর্ভ থেকে প্রসবিত হয়েছে, তারা জানেন এটা হচ্ছে নারায়ণ। বসুদেব মাথায় করে বৃন্দাবনে নিয়ে গেছেন, আর বৃন্দাবনে কি করেছেন এই নারায়ণ। কারণ এটা ভগবান দেখা দিয়েছেন, তো যিনি পূর্ণ ভগবান তিনি অজ শাশ্বত সনাতন সত্তা, ইনি কোনো মায়ের পেটে জন্ম নিতে পারে না, এটা হয় না। তো তিনি কি করেছেন, নারায়ণ ওখানে জন্ম নিয়েছে। আর এরপরে বসুদেব মাথায় করে নিয়ে গিয়েছে বৃন্দাবনে, নন্দালয়ে, মথুরা থেকে। আর ওই নন্দালয়ে গেলে ওখানে যে মেয়েটি জন্ম নিয়েছে, তো সেটি হচ্ছে যুগমায়া। তো সেখানে এই যুগমায়া ওখানে যখন ছিল, আর এদিক থেকে কৃষ্ণকে নিয়ে গিয়েছে, আসলে কৃষ্ণের আড়ালে তিনি হচ্ছেন নারায়ণ। আর যিনি ভগবান কৃষ্ণ, তিনি শাশ্বত
যখনই নারায়ণ আর যুগমায়া একসাথে হয়েছে আর স্বয়ং ভগবান কৃষ্ণ সেখানে হাজির হয়েছেন, হাজির হয়ে নারায়ণকে বলছেন, হে নারায়ণ তুমি আমার বহিরঙ্গ শক্তি হয়ে এই অগাসুর বাগাসুর উতনা তিনাবত্ত এসব হত্যা করো আর সব মারামারি করো। আরে আমি পূর্ণ ভগবান, সবাই আমার সন্তান, আমি কি কারোর সাথে মারামারি করতে পারি? আমি কাউকে হত্যা করতে পারি না। তো আমি নারায়ণ আর কৃষ্ণ আরেকটা রূপ শুধু কৃষ্ণের, তখন তার বহিরঙ্গ রূপ হয়ে নারায়ণ এসব কাজ করেন আর তার অন্তরঙ্গ রূপে কৃষ্ণ ওখানেই থাকেন আর মায়াদেবীকে এসব ঘটনা ঘটিয়ে দেন যুগমায়া, আর ওই মায়াদেবী মহামায়া এই মায়াদেবীকে পাঠিয়ে দেন, মায়াদেবীকে পাঠিয়ে দেন বসুদেবের মাথায় করে আবার কংসের কারাগারে। তখন আপনারা জানেন কংসের হাত থেকে ওই মায়া ছুটে গিয়ে বলেছিলেন, রে মূর্খ তোমাকে বলিবে যে গোকুলে বাড়িছে সে, আর কৃষ্ণ বলে দিলেন ভাগবতে কৃষ্ণ কি বলছেন, না বৃন্দাবন পরিত্যাজ্য ন পদম গগচ্ছামি, না আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাই না। সুতরাং এইসব যুদ্ধ টুদ্ধ যা করেন না, এটা ভগবান কৃষ্ণ যিনি তিনি তো পরম, তিনি ব্রজ গোপিকাদের প্রেম রস সুধা আস্বাদন করার জন্য তিনি বৃন্দাবনে অবস্থান করেন, কারণ এই ব্রজ গোপিকারা এরা শুধু নারী না, এরা সাধারণ নারী বা মাতাজি না, এরা হচ্ছে ত্রেতা যুগে শত শত হাজার হাজার বছরের যোগী পুরুষ মনি ঋষি, এদিক যাদের একটু বড় বড় চুল দাড়ি জটা দাড়ি হয়েছিল, এরা যখন ভগবান রামচন্দ্রের কাছে, ভগবান রামচন্দ্র যখন রাবণ বধ করে লঙ্কা বিজয় করে ফিরে যাচ্ছিলেন অযোধ্যায়, তো তারা তখন ভগবানের চরণে প্রার্থনা করেছেন এই মনি ঋষিরা, প্রভু তা আমাদের একটা নিবেদন আপনার চরণে, আপনার চরণের আশায় তাকিয়ে আছি, কি নিবেদন, যে আমাদেরকে দয়া করে পূর্ণ মুক্তি দান করুন। তো ওইসব মুনি ঋষিদেরকে ভগবান রামচন্দ্র বললেন, দেখো তা আমি তো এখন তোমাদের পূর্ণ মুক্তি দান করতে পারি না, তা আমি হচ্ছি না যশোদা অযোধ্যা অধিপতি না দশরথ পুত্র রাম, আমি এই রাম হচ্ছেন বারকলা পূর্ণ, তো বলছে আমি কদিন পরে এই বৃন্দাবনে নন্দালয়ে যাব আর তোমরা এই দেহ পতন করে বৃন্দাবনে আহিরি গোপের করে গোপকন্যা রূপে জন্ম লাভ করো, আর তারপরে তোমরা ওখানে গিয়ে আমার সাথে আমি ষোলকলা পূর্ণ নন্দের নন্দন কৃষ্ণ রূপে সেখানে অবস্থান করব, আর তোমরা আমার নিত্য সেবিকা রূপে সেইখানে আমার নাম গুণ কীর্তনে আমার সেবায় উৎসর্গিত হবে, আর আমি তখন তোমাদের মনোবাসনা পূর্ণ করে পূর্ণ মুক্তি দান করে তোমাদেরকে আমার চরণে আশ্রয় দেব। এই সমস্ত ত্রেতা যুগের এই মহান মুনি ঋষিরাই এই দ্বাপর যুগে আমরা যারা মাতাজি মনে করি, এই বৃন্দাবনে যাদেরকে আমরা নারী বা মাতাজি মনে করি সেটা এরকম সাধারণ নারী না, এরা বড় বড় যুগ যুগ ধরে তপস্যা করা মুনি ঋষি, ভগবানের বিশেষ কৃপায় ওনারা ওখানে অবস্থান করেছেন, আর তাদের দেওয়া যত ভালোবাসা তাদের হৃদয়ে বুকে জমা হয়ে আছে, আমার প্রাণনাথ প্রাণবন্ধু কৃষ্ণকে আমি আবার কবে পাবো, কত ভালোবাসব। আপনাদের মধ্যে যারা ভগবান কৃষ্ণের চরণে ফুল তুলসী দান করেন প্রতিদিন,
আপনারা যারা ভগবানের সামনে গিয়ে ফুল তুলসী দেন, মঙ্গল আরতি করেন, একাদশী করেন, বা ভোগ নিবেদন করেন, বা কৃষ্ণের সাথে ভাব বিনিময় করেন, এই ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের বিগ্রহ কাঠ পাথর মনে করেন না, চিত্রপট দেখে ফটো মনে করেন না। যারা মনে করেন তুমি বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ বজেন্দ্রনন্দন, এই মনোভাব যাদের রয়েছে, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন কৃষ্ণ স্বয়ং ভগবান জেনে, যারা ভগবানের চরণে এভাবে প্রার্থনা করেন, ভগবানকে ভালোবাসেন, ডাকেন, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব। কি বোঝা সম্ভব? যেন আত্মার সাথে, হৃদয়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেবার সাথে একটা অকাট্য সম্পর্ক স্থাপন হয়ে যায়। এটা মুখের ভাষা দিয়ে বোঝানো যাবে না। ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ দয়া করে আমাদেরকে এই সৌভাগ্য করে দিয়েছেন, তা আমরা এই সৎ গুরুদেবের কৃপায়, এই শুদ্ধ ভক্তদের কৃপায়, শাস্ত্রের কৃপায় বুঝতে পারি এই পৃথিবীতে মানব জন্ম পেয়ে আমার জীবন তখনই ধন্য হবে যখন আমার এই হাত ভগবান শ্রী রাধা কৃষ্ণের সেবায় লাগবে। তো যে প্রতিদিন ভগবানের চরণে ফুল তুলসী দিবে, ভগবানের চরণ দর্শন করে প্রার্থনা করবে, প্রণাম করবে, কৃষ্ণ নাম জপ করবে, কীর্তন করবে, মালা তিলক করবে, একাদশী করবে, সদ্গুরু কৃপা নিবে, পর্যায়ক্রমে ভগবানের প্রসাদে জীবন করবে, শুদ্ধ ভক্ত সঙ্গ করবে, হিংসা নিন্দা দ্বেষ বিদ্বেষ ঘৃণা মান অভিমান ভুলে যাবে, সবাইকে সম্মান করবে, ভগবান সবার হৃদয়ে আছে মনে করে সর্বজীবের সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান, এভাবে কিছুদিন গীতা ভাগবত পড়বে। এভাবে করতে 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 তো ভগবানের সেবার সাথে একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে। দেখ, একটা গাছে ফল দেখলে মনে হবে এটা আমি কৃষ্ণকে খাওয়াবো। যেরকম এই জগতে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি যদি থাকে, সেটা আপনার স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, বাবা হোক, মা হোক, তা আপনি যদি একটা কোনো ভালো জিনিস দেখতে পান তো হঠাৎ করে মনে হবে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিটা এখন যদি আমার কাছে আসে তাহলে আমি এই ভালো জিনিসটা তাকে একটু খেতে দেব। ঠিক তেমনি আমাদের এই শুদ্ধ ভক্তদের হৃদয়ে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় ভগবানের সেবার সাথে। তো ভগবানের নাম না করে, ভগবানকে না খাইয়ে, ভগবানকে না নাইয়ে, ভগবানকে না ভালোবেসে থাকতে পারে না। এই সেবাটা শুধু ঘন্টা বাজিয়ে হয় না, শুধু মন্ত্র পড়ে হয় না, কিন্তু ভালোবাসা দিয়ে হয়। আমাদের পরমানন্দ গুরু মহারাজ, জগদ্দাস স্বামী গুরু মহারাজ কয়েক বছর আগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় বিদ্যানগরে একদিন বলেছিলেন যে এই শুধুমাত্র এই ওম বোম মন্ত্র দিয়ে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো না, ভগবানকে সন্তুষ্ট করতে হলে আমাদের হৃদয়ের ভালোবাসা প্রয়োজন। কিভাবে হৃদয়ের ভালোবাসা আসবে? এই বিগ্রহ বিগ্রহ না, এই কাঠ পাথর না, সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্রনন্দন। এই জ্ঞান রেখে, এই ভক্তি করে যারা ভগবানকে ভালোবাসবে, ভগবান দয়াময় কৃষ্ণ আমাদের সবার হৃদয় দেখতে পান, তখন সেই ভক্তের দেওয়া এই সেবা উনি গ্রহণ করেন। আপনারা তো এখানে প্রায় সবাই ভগবানকে কিছু দেন, প্রতিদিন কিছু না কিছু তো দিচ্ছেনই, তো কার দেওয়াটা ভগবান গ্রহণ করে? ভগবান বলে দিয়েছেন পত্রম পুষ্পং ফলং ত্বং যমি ভক্ত প্রযোচ্ছতি, না প্রীতির সহিত যখন কেউ আমাকে ফল ফুল দেয় আমি তা গ্রহণ করি। কিসের সহিত? প্রীতির সহিত। এই প্রীতি নামক শব্দটাই হচ্ছে মুখ্য বিষয় না। আমি ভগবানকে কি দিতে হবে তাই দেই, ফর্মালিটি না, আমার উপরে একটা দায়িত্ব আছে তাই আমি পূজা করি,
নাকি কৃষ্ণ আমার প্রভু, তিনি আমার বাবা, তিনি আমার স্বামী, তিনি আমার পতি, তিনি আমার বন্ধু, তিনি আমার ভাই, তিনি আমার ধন, তিনি আমার সম্পদ, ভালোবাসা, তিনি আমার আত্মার আত্মা, তিনি আমার হৃদয়ে আছে বলে আমি জীবিত, তিনি চলে গেলে আমি মরালাস, তিনি দয়া করে আমাকে মানব দেহে পাঠিয়েছে, উনি ছাড়া আমার আর কেউ থাকতে পারে না, আমার সবচেয়ে বন্ধু আত্মীয়, আত্মীয়রও আত্মীয়, আত্মারও আত্মা ভগবান শ্রীকৃষ্ণ। যারা কৃষ্ণ নাম জপ করে কৃষ্ণের সাথে সম্পর্ক করেছেন, তো আপনি চিন্তা করে দেখুন তো, ভগবানকে ভালো না বেশে একদিনও কি আপনি থাকতে পারেন? এই ব্রজবাসী মায়েদের এই দশা হয়েছে। এই ব্রজবাসী মায়েরা কারোর স্ত্রী, কারোর ভগ্নী, কারোর মেয়ে, কারোর কাকি, কারোর মাসি, কোন বাড়ির গৃহকর্তী, আরে যেই পরিচয় হোক না কেন, তাদের হৃদয় তো কৃষ্ণকে দিয়ে দিয়েছে। কৃষ্ণকে এই চাল ডাল চিনি কলা দিয়ে লাভ করা যায় না, কৃষ্ণকে কি দিয়ে লাভ করা যায়? হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পায়, কেবলই ভক্তির বশ চৈতন্য গোসাই। ভক্তি তো এই ভক্তি সর্বশ্রেষ্ঠ। ব্রজবাসী মায়েরা তাদের হৃদয়ের সকল প্রেম, সকল ভালোবাসা গোবিন্দ চরণে শরণম, গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। তো ওই গোবিন্দ চরণে যিনি নিজেকে দিয়ে দিতে পারেন, তিনি আপনারা তখন গাইতে পারেন কি, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। পদকর্তা গিয়েছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর, আমার প্রাণ হচ্ছে রাধা কৃষ্ণ, তা আমি যতদিন বেঁচে থাকি আর মরে যাই, আমার একমাত্র গতি হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাই, এছাড়া আমার আর কোনো গতি নেই। আপনি যখন ভালো করে এই কথাগুলো উপলব্ধি করবেন, ভগবানের চরণে ফুল তুলসি দিবেন, ঠাকুর ঘরের দরজা বন্ধ করবেন, ভগবানকে নীরবে ভালোবাসবেন, ভগবানকে স্নান করাবেন, ড্রেসিং করাবেন, সুগন্ধ দিবেন, চন্দন দিবেন, চামর ব্যঞ্জন করবেন, হৃদয় দিয়ে ভালোবাসবেন, বলবেন গোবিন্দ এই জগতে আমার কত কেউ আছে, কিন্তু প্রভু তুমি তো আজকে আমার সামনে মূর্তি রূপে, বিগ্রহ রূপে, কিন্তু তুমি তো সাক্ষাৎ, আর কেউ না জানলেও তো তুমি তো জানো প্রভু, এই জগতে আমার তুমি ছাড়া আর কেউ নেই। একটা অন্ধ লোক যেমন যষ্টি ছাড়া চলতে পারে না, হে কৃষ্ণ আমি প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না, এক মুহূর্ত চলতে পারি না, আমার হৃদয় তোমার চরণে আমি অর্পণ করেছি। এভাবে হৃদয় বলে যাবে, এই পৃথিবীর লোক, আপনার ঘরের লোক, বাইরের লোক কেউ বুঝতে পারবে না আপনি যে কি নিবিড় সম্পর্কে সম্পর্কিত হয়ে গিয়েছেন গোবিন্দ চরণের সাথে, আপনার হৃদয়ের সাথে। এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে প্রেম। তো এই বৃন্দাবনে এই যত ভক্তি আছে, এই যত ভক্ত আছে, তো তার মধ্যে এই চারটি ভাগে ভাগ করা হয়েছে, দাস্য সক্ষ বাৎসল্য মধুর, এই চারটা ভাগের
চারটি ভাবের ভক্ত রয়েছে বৃন্দাবনে। ভগবানকে কেউ প্রভুরূপকে সেবা করেন দাস্যভক্ত, আর কেউ ভগবানকে বন্ধুরূপে ভালোবাসেন সক্ষ ভক্ত, আর কেউ ভগবানকে ছেলে রূপে, যে নন্দরানী আজকের যে উৎসব এক মাস আমরা করব, সন্তান রূপে ভালোবাসেন গোপালকে, গোপালের মা, বাৎসল্য ভক্ত, বাৎসল্য প্রেমের ভক্ত, আর এই ব্রজঙ্গনা মাতাজি রাধারানী সমেত সকলের যেই হৃদয়ের নিবিড় প্রেম মধুর প্রেমের ভক্ত, দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চারি ভাবের ভক্তি দিয়া নাচাইব ভগবান। কি এই এই চারটি ভাবের ভক্তি হচ্ছে মূল ভক্তি। তা আমরা যে এই দামোদর ব্রত পালন করব এক মাস প্রতি বছর করি, এই দামোদর ব্রত আমরা বিভিন্ন ভাবে করে থাকি, হরিভক্তি বিলাস মতে একটু কঠিন আছে, কিন্তু ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ চার মাসের চারটি জিনিস নিষিদ্ধ করা হয়েছে, না প্রথম মাসে শাক, তারপরে দধি দুধ, তারপরে দধি, আর এই দামোদর মাস হচ্ছে মাসকালাই। আমাদের ইস্কন মন্দিরে শুধুমাত্র এই দামোদর মাসে আমরা মাসকালাই বর্জন করি, আর কিছু না। প্রভুপাদ আমাদের জন্য সহজ করেছেন, কারণ ইস্কনের ভক্তরা সবসময় প্রচারে ব্যস্ত থাকেন, আমরা শুধু মাসকালাই বর্জন করলেই এ দামোদর মাসকে সম্মান করা হবে। চাতুর্মাস ব্রত চার মাসের চারটি বস্তু বর্জনের মাধ্যমে আমরা দামো এই চাতুর্মাস ব্রত পালন করা হবে। এখন হরিভক্তি বিলাস মতে বহু বিধান রয়েছে, একেবারে শ্রেষ্ঠ বিধান এই চার মাস হাত বেঁধে পিছনে নিয়ে বেঁধে রাখতে হবে। খাবারের সময় গরু যেভাবে খায়, এর নাম হচ্ছে গুগ্রাস, মাটিতে খাবে এই চাউল, আতপ চাউল সিদ্ধ করে অবিষণ্ণ মাটিতে ঢেলে হাত দিয়ে না, মুখে গরুর মতো, এটাকে বলা হয় গুগ্রাস। আর চল্লিশ গজের বাইরে যেতে পারবে না, এই বিশাল কঠিন কাজ। আরো অনেক গঙ্গা স্নান করবে, সারাক্ষণ তর্পণ ক্রিয়া করবে, ক্ষৌর কাজ করতে পারবে না, সারাক্ষণ স্তুতি বন্দনা করবে, প্রচুর। কিন্তু এটাকে আরো একটু সহজ করে আমাদের কোন ভক্তরা না সিদ্ধ চাউল খান না, আতপ চাউল ভগবানকে ভোগ দিয়ে আতপ চাউলের অন্ন খান আর মাসকালাই বর্জন করেন, আর সেই চল্লিশ মানে যেটা একদম হরিভক্তি বিলাসে এক বেলা খাবে চার মাস, খুব সোটা। কিন্তু আবার কেউ আছে হলুদ খায় না, হলুদ ছাড়া ঘি দিয়ে সব রান্না করে খান, এরকম। আর কেউ আছেন পটল সিম বেগুন বরবটি এসব খান না। আমাদের এভাবে বিভিন্নভাবে বিধান এই রয়েছে, আর বিভিন্ন এরকম একাধিক নিয়মে এ দামোদর ব্রত আমাদের ভক্তরা পালন করে থাকেন। তবে আমাদের দামোদর গ্রন্থ রয়েছে, দামোদর ব্রত নিয়ম রয়েছে, সেগুলো দেখেও সুবিধা মতো পালন করা যেতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম আমাদের এই দামোদর লীলা, তা আজকের এই প্রথম শ্লোকে আমরা কি দেখছি, না এই মা নন্দরানী উনি নিজেই উনার ছেলে বলে মাখন তৈরি করছেন। তো কৃষ্ণের জন্য যে কাজটা, কৃষ্ণের যে সেবাটা, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ অন্যের জন্য নির্ভর করছে না, যে কেউ কেউ আছে মন্দির তৈরি করবে,
তারপরে বেতন দিয়ে পূজারি কর্মচারী রাখবে, তারপরে পূজা করবে, সেরকম না। ইসকন মন্দিরের যে ভক্তরা রয়েছেন, মহান ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ যারা মহান ভক্ত, যিনি মনে করছেন ভগবানের সেবায় আমার জীবন উৎসর্গ করাই হচ্ছে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য, তা আমাদের ইসকন মন্দিরে এই সমস্ত মহান ভক্তরা তারা স্ব ইচ্ছায় তাদের হৃদয়ের ভালোবাসা নিয়ে এ ভগবান দামোদর কৃষ্ণ মহাপ্রভু রাধা মাধব জগন্নাথের সেবা করে থাকেন। সেটা হচ্ছে প্রেমের সেবা, যেখানে জড়জগতের পয়সার বিনিময়ে এই সেবা কখনো প্রেমের সেবা হয় না। প্রেম কখনো ভৌতিক জগতের কোন বস্তুর উপর নির্ভর করতে পারে না। প্রেম হচ্ছে হৃদয়ের সম্পদ। এখন যেই কথা বলছিলাম যে ব্রজবাসী মায়েরা তো কৃষ্ণকে সেই জন্য ভালোবাসেন, আর এই ব্রজবাসী মায়ের হচ্ছে আত্মা, আমরা সবাই আত্মা। আমাদের এই দেহটা যখন বাদ দিয়ে দেব, তা আমরা নারী থাকবো না, জোয়ান থাকবো না, যুবক যুবতী থাকবো না, বুড়া থাকবো না, ধনী থাকবো না, গরিব থাকবো না, এই চ্যাটার্জি ব্যানার্জি থাকবো না, আমরা হব কৃষ্ণ দাস আত্মা। এই আত্মার একটাই পরিচয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। আরে বাবা, আপনি আমি যে জগতে আছি, আমরা এখন কিসের অপেক্ষায় আছি কেউ বলতে পারেন? ধন্যবাদ। আমরা এখন মৃত্যুর অপেক্ষায় আছি, কথাটা কারোর ভালো নাও লাগতে পারে, তবে এটাই সত্য। যখন জন্ম নেওয়া হয়ে গিয়েছে, তো এখন সামনে আমাদের যে কাজটি করতে হবে সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশেষ কাজ যাকে বরণ করতে হবে সেটা হচ্ছে মৃত্যু। কিসের অহংকার, কিসের রূপের অহংকার, যৌবনের অহংকার, টাকার অহংকার, কিসের শিক্ষার অহংকার, কিসের দেহের অহংকার, কিসের বড়াই, কিসের মান সম্মান? মরা মানুষ আমরা সবাই, মরা লাশ। সাধু হতে বেশি সময় লাগে না বাবা, এ প্রভুপাদের এই ভাগবতমীয় সিদ্ধান্ত আমরা খুব অল্প সময়ে যদি উপলব্ধি করি, আমরা সাথে সাথে সিদ্ধান্ত নিতে পারি, আমি আর কৃষ্ণকে ছাড়া কোনো চিন্তা করব না, আজ থেকে আমি কৃষ্ণের সেবক হয়ে গেলাম। যা হোক, কি করেছেন নন্দরানী, তার ছেলের জন্য নিজের হাতে মাখন তৈরি করেছেন, তৈরি করছেন। তো এই যে নিজের হাতে তৈরি করছেন, কৃষ্ণকে কেউ ভালোবাসলে সত্যিকারের যিনি ভালোবাসবে, নিজের হাতে ফুল তুলসী উঠাতে চাইবেন, নিজের হাতে রান্না করতে চাইবেন, নিজের হাতে সেবা দিতে চাইবেন। আমরা ধীরে ধীরে ঢুকব। এভাবে নন্দরানী কি সিদ্ধান্ত নিলেন, যেন আমি নিজের হাতেই আমার প্রভু কৃষ্ণের সেবা দিতে পারি। তাই ব্রজাঙ্গনা মায়েরা সিদ্ধান্ত নিলেন, আর যাই হোক না কেন, আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের চরণে থাকব, যখনই কৃষ্ণ আমাকে ডাক দিবে আমার যত ব্যস্ততা যত কাজ থাকুক সব ফেলে দিয়ে কৃষ্ণের চরণে চলে যাব। তাই যখন আমরা পরে যাব এই লীলাগুলো শ্রবণ করব, ভগবান কৃষ্ণ যখন ওই তার পূর্বের কথা মনে করেছে, পূর্বের কথা মনে পড়ে আমি এই ব্রজবাসীদেরকে কৃপা করব, তো এই রাসমঞ্চ রচনা করে আমরা এক মাস পরে এই রাসমঞ্চ পাব, রাসলীলা। রসকে আকার দিলেই রাস হয়, তো এই রাসলীলা রাসমঞ্চে কৃষ্ণ কি করবেন, না বংশী দিয়ে ডাক দিবেন, কাকে ডাক দিবেন, যারা যুগ যুগ ধরে তপস্যা করেছে, তারপরে কৃষ্ণের নির্দেশে আজকে তারা
মাতাজি হয়েছে নারী বৃন্দাবনে ব্রজবাসীদের গৃহে ব্রজ গৃহিণী মাতাজি তারা শুধু উপরে উপরে সকল কাজ করে আর ভিতরে ভিতরে শুধু কৃষ্ণ আরাধনা করে এটা হচ্ছে একটা শুদ্ধ ভক্তের শ্রেষ্ঠ চেতনা উপরে উপরে দুনিয়ার সবার সাথে চালিয়ে যাব আর ভিতরে ভিতরে শুধুমাত্র কৃষ্ণ চিন্তা কৃষ্ণ কাজ কৃষ্ণ কথা কৃষ্ণ সেবা করে যাব তো এইভাবে এই মা নন্দরানী সহ সবাই এই ব্রজঙ্গনা গোপীরা কৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করেছেন তো কৃষ্ণ যখন ভাবছেন ও আমি ওনাদেরকে নিয়ে নেব এখন এত কষ্ট করছে আমার ভক্তরা আমার জন্য না আমরা দেখি ভগবান কৃষ্ণের ভক্তরা কত সেবা করে এ রান্না করে এ বাসন মাঝে শ্রীল প্রভুপাদের কৃপায় ইস্কনের ভক্তরা এই মুষ্টি ভিক্ষা করে নিত্য সেবা করে পূর্বে গ্রন্থ প্রচার করে যজ্ঞ করে পূজা করে কীর্তন করে পাঠ করে মানে শুধু কৃষ্ণকে খুশি করার জন্য তো ভগবানের মায়া লাগে না ভগবান এই বাবা মায়ের প্রতি যেমন সন্তানের মায়া আছে সন্তানের প্রতি যেন কি বাবা মার মায়া নাই যারা ভক্তরা শুধু ভগবানকে যে এত ভালোবাসে ভগবান কি ভক্তকে ভালোবাসে না আরে যুগে যুগে ভগবানই তো ভক্তদের ভালোবাসে এই যুগের যুগবতার গৌরসুন্দর তার নিজের ভক্তকে ভালোবাসতে গিয়ে তিনি কি না করেছেন ভগবান কৃষ্ণ তার ভক্তকে ভালোবাসতে গিয়ে চুরি পর্যন্ত করেছে আপনারা জানেন না ভক্তকে ভালোবাসার জন্য ভগবান চুরি করেছে খেচুরা গোপিনা আরে একজন ভক্ত যদি এই কথা শুধু কানে দিয়ে শুনে তার ধৈর্য ধৈর্য ধারণ করার কথা না যে আমার প্রভু স্বয়ং ভগবান কেউ যদি তাকে ভালোবাসে তিনি এই ব্যক্তিকে তার ভক্ত মনে করেন আর এই ভক্তকে ভালোবাসতে গিয়ে তিনি চুরি করেছেন ভক্তকে ভালোবাসতে গিয়ে খিরচুড়া গোপীনাথ তিনি ভক্তকের জন্য চুরি করেছেন ভক্তের জন্য ভক্তের জন্য সাক্ষী দিয়েছেন সাক্ষী গোপাল ভক্তের জন্য স্বয়ং ভগবান নিজের পিঠে মার খেয়েছেন ভক্তকে ভালোবাসার জন্য ভগবান সচিনন্দন গৌর হরি হরিদাসকে যখন জল্লাদেরা বাইশ বাজার ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক মেরেছিল হরিদাস চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল কি অন্যায় ছিল হরিদাসের যে তিনি কৃষ্ণ নাম করেন ভগবান চৈতন্য মহাপ্রভু সহ্য করতে পারছিলেন না আমার ভক্ত আমাকে ভালোবাসে আর সেই জন্য তাকে চাবুকের আঘাত খেতে হচ্ছে ভক্তকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে যখন নির্দেশ দিয়েছিলেন হরিদাসকে রক্ষা করার জন্য সুদর্শন সা সা করে ওখানে গিয়েছিল সারে জল্লাদ ধ্বংস করে দেওয়ার কথা ছিল পরম বৈষ্ণব চূড়ামণি হরিদাস ঠাকুর চাবুকের আঘাতে জর্জরিত হয়ে সুদর্শনকে দেখে হরিদাস ঠাকুর বলছে প্রভু এরা বুকা এরা মূর্খ বুঝে না তুমি দয়া করে তাদের ক্ষমা করে দাও ভক্ত যে কি পরিমাণ মহান ভক্তের হৃদয় যে কত বড় আমরা ভাষায় বলতে পারি না বাবা একজন আমাদের শ্রীল প্রভুপাদ লিখেছেন আপনার
খুব ভেঙে যাবে কান্না কান্নায় যদি প্রভুপাদকে কেউ বুঝতে পারেন। প্রভুপাদ লিখেছে ভগবানের শুদ্ধ ভক্তরা কখনো কখনো এত মহান হয় যে ভগবানের থেকেও বেশি কৃপা বর্ষণ করে থাকে, এত ক্ষমতা ভক্তকে ভগবান দিয়ে থাকেন। তো তখন যখন সুদর্শন চলে গেল এই প্রার্থনার কারণে, মহাপ্রভু সহ্য করতে পারছে না, আরে যেই ভক্ত আমাকে ভালোবাসে সে কি করে কষ্ট পাবে, এটা আমি কি করে মেনে নিতে পারি। তখন একটা মা সন্তানকে যেভাবে কোলে রাখে, রোদ বৃষ্টি মায়ের উপরে পড়ে সন্তান সুরক্ষিত থাকে, তখন মহাপ্রভু অলক্ষে গিয়ে হরিদাসকে কোলে নিয়েছিলেন ঠিক সন্তানের মতো। আর জল্লাদেরা যত চাবুকের আঘাত দিয়েছিল, স্বয়ং ভগবান গৌর সুন্দরের পিঠে সে আঘাত। ভক্তকে ভালোবাসা, আজকে সারা পৃথিবীর মানুষ ইস্কনের মন্দিরে এসে হরিনাম করছে, ছিল প্রভুপাদের চরণে এসে আশ্রয় নিচ্ছে, সদ্গুরু কৃপা নিচ্ছে, মালা তিলক করছে, গীতা ভাগবত পড়ছে, শুদ্ধ ভক্তি জীবন করছে। কেন? ভক্তের যেই কত অমৃত মধুরিমা ইস্কন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ সারা জগতে তা বিতরণ করেছে। তাই এই ব্রজবাসী মায়েরা কৃষ্ণকে ছাড়া কিছু বুঝে না, আমার সন্তান কৃষ্ণ। তাই নন্দরানী কৃষ্ণকে ভালোবেসে নিজের হাতে দধি মন্থন করতে শুরু করে দিয়েছেন। আমার সন্তানকে যেই গাবিরা ঘাস খায়, মানে যে গাবিদেরকে সুগন্ধ ঘাস আগে খাওয়াতেন তো তাদের দুধ যেন সুগন্ধ হয়, সেই সুগন্ধ দুধ দিয়ে মাখন তৈরি করে গোপালকে খাওয়াবেন। কেন? তাহলে আর গোপাল অন্যের বাড়ি গিয়ে মাখন চুরি করে খাবে না। আরে গোপালের মা বাৎসল্য প্রেমের কারণে বুঝতে পারে না, এই গোপাল মানুষের বাড়ি গিয়ে, এই ব্রজবাসীদের বাড়ি গিয়ে কেন মাখন চুরি করে। এই মা নন্দরানীর মতো আরো অনেক মা আছে বৃন্দাবনে, গোপালকে তার নিজের ছেলের মতো ভালোবাসে। এই জায়গায় এই জগতে আপনাদের হৃদয়ে ভগবানের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে, এই জগতের কেউ এটা দেখে না, শুধু আপনার হৃদয়ে যার জন্য জায়গা রয়েছে সেই ভগবান নিজে ঠিকই দেখেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প, ভক্তকে একমাত্র ভগবানের সাথে ভক্তের সম্পর্ক পৃথিবীর কেউ জানে না, শুধু তিনি জানেন। যার কারণে দেখুন হাজার হাজার মাইল দূরে থেকে বিদেশ থেকে কত ভক্তরা এসে মায়াপুরে নবদ্বীপে বৃন্দাবনে জগন্নাথ ধামে তারা এই ইস্কন মন্দিরে এসে মালা নিচ্ছে, তিলক নিচ্ছে, ভক্তি জীবন করছে। কত বড় বড় ধনী গরিব ছোট বড় জাত পাত কোনো বিচার নাই, শুধু কৃষ্ণ নাম করছে আর কৃষ্ণ প্রসাদে জীবন উৎসর্গ করছে। তো তখন নন্দরানী, না আমার ছেলেকে আমি ভালো দুধ দিয়ে খাওয়াবো আর অন্যের বাড়ি চুরি করতে যাবে না। আমরা পরে শুনতে পাবো ভগবান চুরি করে, আমরা চৌরাষ্টকমে এই পুরুষোত্তম মাসে শুনেছি উনি কি চুরি করে। আরে মাখন চুরি করার নামে ভগবানকে ভালোবাসার যত হৃদয় আছে, ভক্তদের হৃদয় যে কৃষ্ণকে ভালোবাসে, মাখন হচ্ছে উপলক্ষ, আরে ভক্তের হৃদয়কে চুরি করে থাকে। ওই ভক্তরা যারা কৃষ্ণকে ভালোবাসে মাখন নিয়ে চুরি করে যাওয়ার পরে ওই হৃদয়ে আর জগতের কিছু স্থান পায় না, শুধু কৃষ্ণ চিন্তা।
শুধু ভক্তবৃন্দ এভাবে নন্দরানী তার ভালোবাসা তার সন্তান গোপালের প্রতি রেখে দিয়েছেন। আর এই নন্দরানী যে দধি মন্থন করছেন, তো গোপাল ছোটবেলায় কি কি করেছে আরো আগে, তো অগাসুর মেরেছে, শটকাসুর মেরেছে, এ পুতনা মেরেছে, এইসব লীলাগুলো চিন্তা করছে। অগাসুর বাগাসুর কি করে এর এতখানি ছোট, আর কৃষ্ণ কিভাবে তার লীলা বিলাস করেছে এগুলো চিন্তা করছেন, আর মুখে গান গাইছেন। আর তখন তো কাগজ কলম ছিল না, মুখে মুখে বলা বলি করছেন কবির কবির কবিদের মতো, আর উনি উনি গাইছেন গান গাইছেন। আর কি করছেন এগুলো মুখে বলছেন গাইছেন। এই ছোটবেলা বাল্যলীলা স্মরণ করছেন, আর তিনি মনে রাখতে চাচ্ছেন যে আমার ছেলে গোপাল কি কি অদ্ভুত লীলা করেছিল, তা আমি সেগুলো মনে রাখব। মা যশোদা এই কৃষ্ণের ঘটনা কখনোই ভুলে যেতে চান না, কৃষ্ণকে মনে রাখার জন্য এই ঘটনাগুলো তিনি কীর্তন করছেন, কৃষ্ণের এই লীলাগুলো মনে রাখছেন। এই কৃষ্ণের লীলাগুলো মনে করে তিনি আনন্দ লাভ করছেন। তো এভাবে আমরা আমাদের জীবনে পরম আনন্দ লাভ করতে পারি কৃষ্ণকে, কৃষ্ণের লীলাগুলি স্মরণ করার মাধ্যমে। হরে কৃষ্ণ, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণকে ভাবব, আমরা হাতে ব্যবসা করব, চাকরি করব, রান্না করব, ঘর কন্যা করব, সব করব, হৃদয় দিয়ে মন দিয়ে শুধু কৃষ্ণ করব। হাতে দুনিয়া চালাবো, দুনিয়া করব, আর হৃদয় দিয়ে শুধু কৃষ্ণ করব, কৃষ্ণ চিন্তা করব। এটা হচ্ছে ইসকন। করতে 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 হৃদয়ে যেদিন কৃষ্ণের প্রেমের সাথে যুক্ত হয়ে যাবে, তো সব এই হৃদয়ে আমরা রাধা গোবিন্দ দর্শন করতে কোথাও যেতে হবে না। নাহং তিষ্ঠান্তি বৈকুণ্ঠ যোগিনা হৃদয়ঞ্চ, কোথাও যেতে হবে না। হৃদয় দিয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে, কৃষ্ণ চিন্তা করলে, কৃষ্ণ নাম জপ করলেই কয়দিনের মধ্যে দেখবেন কৃষ্ণকে ভালো লাগে। কৃষ্ণকে ভালো লাগলেই কৃষ্ণের যা ভালো লাগে আপনি তা করতে শুরু করবেন, তুলসীর মালা পড়বেন, তিলক দিবেন, এরপরে কৃষ্ণের যা খাইতে ভালো লাগে আপনি তাকে খাওয়াইতে শুরু করবেন। একদিন দেখবেন আপনার মনের অজান্তে হৃদয়টা কৃষ্ণের ভালো লাগার সাথে এক হয়ে গিয়েছে, এরপরে কৃষ্ণ আপনার হৃদয় চুরি করে নিয়ে যাবে, এরপরে আপনি কৃষ্ণ ছাড়া আর এক মুহূর্ত থাকবেন না, আপনি কৃষ্ণ পাগল হয়ে যাবেন। এই দুনিয়ার পাগলকে তো বেঁধে রাখা যায়, কৃষ্ণের পাগলকে বেঁধে রাখা যায় না। এ হচ্ছে ইসকন ভক্তের চরিত্র। কৃষ্ণময়ী কৃষ্ণ যার বাহিরে ভিতরে, যাহা যাহা নেত্রে পড়ে সবই যেন কৃষ্ণ স্ফুরে। গাছপালা দেখে, বিল্ডিং দেখে সাধারণ মানুষ এটা নদী মনে করে, এটা বাড়ি, এটা গাড়ি, এটা গাছ। আর একজন যথার্থ ইসকন ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত কি দেখবে? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দর্শন হয় ইষ্ট দেব স্ফূর্তি। সবকিছু দেখবে। এভাবে আমরা শুধু মোটা মোটা মালা তিলক করলে ইসকনের লোক হতে পারবো না। হৃদয়টা যার ইসকনের হয়েছে, হৃদয়টা যার কৃষ্ণের হয়েছে, তিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়েছে। এভাবে আমরা পরম শান্তি লাভ করতে পারবো। আমাদের অনেক দিন বাকি, এক মাস আজকে শুরু, তা আমরা শুনবো ধীরে ধীরে, আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করে। তা আমরা এই দামোদরের প্রথম দিন, তো প্রথম দুইটি শ্লোক আজকে আমরা শ্রবণ করলাম।